ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে লেবাননের আকাশ। দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ লেবানন এবার যেন পুরোদস্তুর রণক্ষেত্র। স্থানীয় সময় সকাল 9টায় লেবাননের দক্ষিণাঞ্চলে শুরু হয় ইসরায়েলি তাণ্ডব। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স, বেসামরিকদের বাড়িঘর, এমনকি চলন্ত যানবাহনকে লক্ষ্য করে বোমা বর্ষণ করছে ইসরায়েলি সেনাবাহিনী। কয়েক ঘন্টায় দক্ষিণাঞ্চলেই 300টির বেশি হামলা চালায় আইডিএফ। পরে হামলা চালানো হয় রাজধানী বৈরুতেও। প্রাণহানি 350-এর বেশি আর আহতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের ঘর। দিনভর বর্বরতা চালানোর পর লেবাননের বেসামরিকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এত বেসামরিক প্রাণহানির পরও তার দাবি, এই যুদ্ধ হিজবুল্লাহর বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। হিজবুল্লাহ বহু বছর ধরে আপনাদের বোকা বানিয়ে আসছে, নিজেদের স্বার্থে আপনাদের ঢাল হিসেবে ব্যবহার করছে, আপনাদের বাড়িঘরে লুকিয়ে রেখেছে বিধ্বংসী সমরাস্ত্র, আর সেগুলো দিয়ে আঘাত করছে ইসরায়েলিদের। নিজেদের রক্ষার্থে আমাদের এসব অস্ত্র ধ্বংস করতে হবে, আর তাই আপনাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করছি। আমাদের অভিযান শেষ হলে আপনারা নিরাপদে নিজ বাড়িতে ফিরে আসতে পারবেন। এদিকে লেবাননের বাসিন্দাদের অভিযোগ, নিরাপদ স্থানে সরে যাওয়ার ঘোষণা দিলেও তার জন্য পর্যাপ্ত সময় দেয়নি নেতানিয়াহু প্রশাসন। যেসব গাড়িতে করে নিরাপদ আবাসের খোঁজে পালাচ্ছিলেন তারা, সেগুলোও হামলা থেকে রেহাই পায়নি। হঠাৎ আমাদের বাড়িঘরে হামলা শুরু করে দিয়েছে ইসরায়েলিরা, নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলে আবার যানবাহনেও হামলা চালাচ্ছে। জানি না কি হতে যাচ্ছে, কিন্তু নেতানিয়াহুকে বলতে চাই আমরা ফিরে আসবই। ইসরায়েলের বিরতিহীন হামলার পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে রকেট ছুটছে গোষ্ঠীটি। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।